তো দেখো, আজকে হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের অষ্টম ক্লাস। প্রথমেই দেখো, আমরা আজকের ক্লাসে কিছু ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। তো দেখতেই পাচ্ছ যে প্রথম ম্যাথ করার জন্য যে সূত্রটা, সেটা আমি এখানে খুব হাইলাইট করে দিয়ে রাখছি তোমাদের। সেটা হচ্ছে এফ সমান আর ডিভাইডেড বাই টু, আর এটাকে একটু বজ্রগ্রহণ করলে আমরা লিখতে পারি আর সমান টু এফ। আসলে একই জিনিস, আর পাশে লেখা আছে এফ হচ্ছে ফোকাস দূরত্ব আর আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো অলরেডি আমরা চিত্র থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কতটুকু দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, কতটুকু দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে। আচ্ছা, এখন এখানে অঙ্কগুলো শুরু করার আগে আমি একটু বলে নিই, আসলে অঙ্কগুলো এক লাইনে শেষ, একদম সহজ সহজ। তো তারপরে আমি একটু বলে নিই তোমাদের এই জন্য যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা দেখবা যে মানগুলো তো আসলে একটু ছোট ছোট থাকে, এই দৈর্ঘ্যগুলো, ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ। তো মানগুলো অনেক সময় প্রশ্নে সেন্টিমিটারে দেওয়া থাকে। তা আমরা যে কাজটা করব, যদি আমাদের কোনো প্রশ্নে সেন্টিমিটারে মান দেওয়া থাকে, তাহলে আমরা উত্তরটাকে আবার সেন্টিমিটারে বের করে দিব, কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টারে অন্তত। তো এখানে বলতে পারো যে স্যার সেন্টিমিটারের উত্তর কেন, উত্তর তো মিটারে নেওয়া উচিত। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যেমন যে আমরা দেখো কোনো কোনো অঙ্কে উত্তর আবার মিটারও নিচ্ছি। তবে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, প্রশ্ন সেন্টিমিটারে দেওয়া থাকলে উত্তরটা আবার সেন্টিমিটারে বানিয়ে দিও, প্রশ্ন যদি মিটারে দেওয়া থাকে উত্তরটা আবার মিটারে বানাইও। কিন্তু যদি প্রশ্ন সেন্টিমিটারে থাকে, উত্তর মিটারে নিলেও কোনো সমস্যা হবে না, বিশেষ করে এই চ্যাপ্টারে এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নাই, কারণ দৈর্ঘ্যের মানটা তো খুবই সামান্য সেজন্য। তো দেখো, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব কত? তাহলে এটা আমি যদিও করে দিইনি, কিন্তু আশা করি তোমরা পারবা। কিভাবে শুরু করবা? দেওয়া আছে অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ, নিচে আমরা লিখবো একটা কমা দিয়ে, ছোট হাতের আর, কমা টমা দেওয়ার নিয়ম আমরা জানি, ছোট হাতের আর সমান 25 সেন্টিমিটার। এরপরে লিখবো ফোকাস দূরত্ব কমা ছোট হাতের এফ সমান ওয়াট, শেষ। এরপর অঙ্ক কিন্তু এক লাইনে শেষ। এরপর কি লিখবো? আমরা জানি এফ সমান আর বাই টু, তার মানে 25 ÷ 2, এই যে 12.5 সেন্টিমিটার, দেখো মুখে মুখেই কিন্তু শেষ। আচ্ছা, পরেরটা, একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 0.1 মিটার, এটা আমরা কি লিখবো? দেওয়া আছে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কমা ছোট হাতের এফ সমান 0.1 মিলিমিটার, বক্রতার ব্যাসার্ধ আর সমান ওয়াট। তো আমরা কি জানি লিখবো? আমরা জানি আর সমান টু এফ, এটা লিখে দিলে হবে, অথবা এটা লিখে বজ্রগুণন করে নিলে হবে। আচ্ছা, দুইটা শেষ। 3 নম্বরে, একটি মোটর সাইকেলের লুকিং গ্লাসের ব্যাস আছে এখানে। এই মোটর সাইকেলের লুকিং গ্লাসে তো অবশ্যই আমরা জানি গোলীয় দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ। তো দর্পণের যেহেতু ব্যাস দেওয়া আছে, এখানে আমাদের একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে লুকিং গ্লাসের ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে, প্রথমে 2 দিয়ে ভাগ করে। মানে প্রথমে লিখবো ব্যাস সমান এত, সুতরাং ব্যাসার্ধ আর সমান হবে 6 ÷ 2, তার মানে 3 সেন্টিমিটার হবে ব্যাসার্ধ। এরপরে আমরা যেটা করবো যে লুকিং গ্লাসের ফোকাস দূরত্ব এফ সমান হওয়ার, তারপর আমরা লিখবো যে আমরা জানি এফ সমান আর ডিভাইডেড বাই টু। তাহলে একটু অতিরিক্ত অংশ কিন্তু যুক্ত হইলো, সেটা আমরা বুঝলাম যে প্রথমে যেহেতু ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 ভাগ করে তারপরে আমরা ব্যাসার্ধটা বের করে নিব, তারপর ফোকাস দূরত্ব ছোট হাতের এফ সমান হওয়ার, আমরা জানি এফ সমান আর ডিভাইডেড বাই টু। তো দেখো, সেকেন্ড বা পরবর্তী সূত্র হচ্ছে 1 ÷ u + 1 / u = 1 ÷ 1 / v = 1 / f। মানে এখানে আমি যে আগে একটু এলোমেলো বললাম যে প্রথমে তুমি ভিও বলতে পারো, ইউও বলতে পারো, কোনো সমস্যা নেই, মাঝে তো যোগ। মানে কখনো সূত্রে 1 / u আগে লেখে, 1 / v লেখে, কিন্তু ডান দিকে 1 / f, কোনটা দ্বারা কি বুঝে? এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ বস্তুর দূরত্ব, ভি বিম্বের দূরত্ব। তো তোমরা নিশ্চয়ই দেখে ভাবতেছো যে এই সূত্রটা তো একটু জটিল মনে হইতেছে, এটা কি আমরা ব্যবহার করবো? এটা তো একটু পেঁচানো, সেজন্য একটু জটিল মনে করে আমি এটার একটা অঙ্ক করে দিচ্ছি। কিভাবে? দেখো, 25 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের গোলীয় দর্পণে 15 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে বিম্বের অবস্থান, তাহলে যে 25 সেন্টিমিটারটা কিন্তু বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ আর সমান 25 সেন্টিমিটার। তো এটাকে আমরা কি করবো? ফোকাস দূরত্ব এটাকে 2 দিয়ে ভাগ করে নিব, যেহেতু ফোকাস দূরত্ব 2 দিয়ে ভাগ, 12.5 সেন্টিমিটার। আর এই যে গোলীয় দর্পণে 15 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে, যেহেতু বস্তু রাখার কথা বলছে, এটা কিন্তু বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব ইউ সমান 15 সেন্টিমিটার। এবার হচ্ছে বিম্বের অবস্থান নির্ণয় করো, তার মানে বিম্বের দূরত্ব ভি সমান ওয়াট। এখন আমরা জানি 1 ÷ u + 1 / v = 1 / f। আচ্ছা, এতটুকু তো দিয়ে দিলাম, এখান থেকে মান বের করার ব্যাপারটা হয়তো বা তুমি নাও পারতে পারো, যে বিম্বের অবস্থান নির্ণয় করো বা বিম্ব কিভাবে বের করবো। তো এখান থেকে তো আসলে ক্যালকুলেশন করতে জানতে হবে। সরাসরি ইচ্ছে করলে দুইটা নিয়ম আমি বলে দিচ্ছি, আশা করি তোমরা পারবা। এখানে সরাসরি ইউর জায়গায় ইউর মান বসিয়ে দিবা, আর এফ এর জায়গায় এফ এর মান বসিয়ে দিবা। তারপরে 1 / v টা লেফট সাইডে রাখবা, যেহেতু ভি এর মান বের করতে হবে, 1 / v = 1 / f - 1 / u। এবার এফ এবং ইউর মান থেকে আমরা প্রথমে 1 / v এর মানটা বের করবো, তারপরে দেন 1 / v থেকে আমরা ডান দিক উল্টে ভি এর মানটা বের করে ফেলবো, ইকুয়েশনের কাজটা। তো কারো যদি ইকুয়েশনের কাজটা সমস্যা হয়, তাহলে হয়তো পরে আমি সেটা করে দিতে পারবো। তো যাই হোক, 4 এর মতো সেম হচ্ছে 5। দেখো, কোনো অবতল দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, তার মানে এটা হচ্ছে বস্তুর দূরত্ব, এই যে ইউ সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দূরে বাস্তব বিম্ব গঠিত হয়, তাহলে বিম্বের দূরত্ব 5 সেন্টিমিটার। বের করতে বলছে ফোকাস দূরত্ব, তার মানে এবার বের করতে হবে হচ্ছে এফ সমান ওয়াট। সূত্র কিন্তু এটাই, 1 / v + 1 / u = 1 / f।
আচ্ছা, পরের টপিক দেখো, সেটা হচ্ছে বিবর্তন। হ্যাঁ, বিবর্তন নিয়ে অনেকেরই প্রশ্ন আগেও ছিল। আমরা বলছিলাম যে সমতল দর্পণে বিবর্তনের মান আজীবন ওয়ান, কেন হয় সেটা নিয়ে আমি অনেক কথা বলছিলাম। তো আসলে বিবর্তন সমতল দর্পণের মান ওয়ান হবে সেটা ঠিক আছে, তার আগে আমার একটু জানা দরকার বিবর্তনটা কি। দেখো, বিবর্তনের ডেফিনেশন কত সহজ, ও বিবর্তনের আরেকটা নাম আছে সেটা মনে রাখা দরকার। বিবর্তনকে কিন্তু আবার রৈখিক বিবর্তনও বলে, তার মানে এটাকে আমরা বিবর্তনও বলতে পারি অথবা ইচ্ছে করলে এটাকে আমরা রৈখিক বিবর্তনও বলতে পারি। দেখো তো, কাকে বলে, বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্তন বা রৈখিক বিবর্তন বলে। তার মানে বিম্বের দৈর্ঘ্য থাকবে উপরে, নিচে থাকবে বস্তুর দৈর্ঘ্য, যেহেতু অনুপাত বলছে। অনুপাতের ক্ষেত্রে প্রথম যেটা বলা হয় সেটা উপরে থাকে আমরা জানি, পরে যেটা বলা হয় সেটা নিচে থাকে। যেহেতু বলা হয়েছে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত, তাহলে বিম্বের দৈর্ঘ্যকে আমরা বস্তুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো, তাহলে আমরা রৈখিক বিবর্তনের মানটা পেয়ে যাবো। হ্যাঁ, অথবা এখানে আমরা ইকুয়েশনের ক্ষেত্রে যেটা দেখছি, আমরা ইচ্ছা করলে বিম্বের দূরত্বকে বস্তুর দূরত্ব দিয়ে ভাগ করতে পারবো। একটা প্রশ্ন হচ্ছে রৈখিক বিবর্তনের মান 1.5 বলতে কি বোঝায়, একদম সহজ। দেখো, আমরা জানি রৈখিক বিবর্তন হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। যেহেতু এটার মান 1.5, তাহলে নিশ্চয়ই বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাত 1.5, এটাই রৈখিক বিবর্তনের মান। 1.5 বলতে বোঝায় যে বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাত 1.5। কেন নয়, কারণ অনুপাতকেই তো রৈখিক বিবর্তন বলে, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের তুলনায় 1.5 গুণ বড়। স্বাভাবিক ভাবে অনুপাত এত মানে একটা আরেকটা চাইতে 1.5 গুণ বড়। আচ্ছা, এবার দেখো বিবর্তন নিয়ে কিছু প্রশ্ন আছে তোমাদের এখানে। রৈখিক বিবর্তনের মান 1-এর চেয়ে ছোট হলে বিম্ব লক্ষ্য বস্তুর তুলনায় খর্বিত হবে। এটা আমরা খর্বিত বিম্ব কোথায় পাইছি আমি তোমাদের বলি। যেমন আমরা দেখছি উত্তল দর্পণে কিন্তু তোমার খর্বিত বিম্ব হয়েছিল। তো উত্তল দর্পণে যেহেতু খর্বিত বিম্ব হয়েছিল, তার মানে উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় রৈখিক বিবর্তনের মান 1-এর চেয়ে ছোট হবে। কেন ছোট হবে, যখন তুমি রৈখিক বিবর্তন বের করবা তখন তো তুমি লিখবা যে বিম্ব ডিভাইডেড বাই বস্তু। তো বিম্ব ছোট বস্তু বড়, তাহলে এটা হয়ে গেল কি, এমন একটা রাশি যার উপরের অংশ বড় নিচের অংশ ছোট, অর্থাৎ এটা হলো প্রকৃত ভগ্নাংশ। তার মান কিন্তু এরকম 1 থেকে ছোট হবে। তারপর রৈখিক বিবর্তনের মান 1-এর চেয়ে বড় হলে বিবর্তিত হবে। হ্যাঁ, যখন বিবর্তিত হবে কোথায় বিবর্তিত হয়, আমরা বিবর্তিত হওয়ার ব্যাপারটা কিন্তু অবতল দর্পণে জানছি। তো অবতল দর্পণে কিন্তু 1-এর চেয়ে বড় হলে রৈখিক বিবর্তন, তাহলে সেটা বলে যে বিম্ব ডিভাইডেড বাই বস্তু। তাহলে বিম্ব যেহেতু বড়, বস্তু যেহেতু ছোট, তার মানে রৈখিক বিবর্তনের মান 1-এর চেয়ে বড়। রৈখিক বিবর্তনের মান 1-এর সমান হলে সমান হবে, এটা আমরা সমতল দর্পণের জন্য জেনে গেছিলাম। আচ্ছা, এবার আমি একটা সহজ কথাই বলে দিই। দেখো, সমতল দর্পণে বিবর্তনের মান আজীবন 1, উত্তল দর্পণে বিবর্তনের মান 1 অপেক্ষা ক্ষুদ্রতর। এক কথায় দেখো, সমতল দর্পণে সবসময় বিবর্তনের মান 1, কারণ সমতল দর্পণে বিম্ব আর বস্তু সবসময় সমান হবে। এবার চলে যায় উত্তল দর্পণে সবসময় 1 অপেক্ষা ক্ষুদ্রতর, কারণ উত্তল দর্পণে সবসময়ই বিম্ব বস্তুর চাইতে ছোট। অবতল দর্পণে 1 অপেক্ষা ক্ষুদ্রতর, এক অপেক্ষা বৃহত্তর, মানে অবতল দর্পণে 3টাই হতে পারে। এখন নিশ্চয়ই তোমাদের মধ্যে প্রশ্ন জাগতেছে, স্যার অবতল দর্পণে 3টা কিভাবে সম্ভব? অবতল দর্পণে 3টা হবে কখন, যেমন 1 হবে কখন, যদি বস্তু 3 নম্বর পয়েন্টে রাখি। কারণ 3 নম্বর পয়েন্টে বস্তু রাখলে বস্তু এবং বিম্ব 1 সমান হবে। আর আমরা জানি যখন বস্তু আর বিম্ব 1 সমান হবে তখন আমাদের বিবর্তনের মান হবে 1। সুতরাং এটা 1টা এই জন্য বলা হয়েছে যে দুইটা 1 সমান বলে। তারপরে 1 অপেক্ষা ক্ষুদ্রতর কখন, ক্ষুদ্রতর মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। আমরা জানি এই 1 থেকে 4 না, মানে সরি 1 আর 2, যখন আমাদের অত্যন্ত ক্ষুদ্র এবং ক্ষুদ্র, মানে অত্যন্ত খর্বিত এবং খর্বিত, এই দুটো পয়েন্ট যেখানে ছিল সেখানে হবে 1 অপেক্ষা বৃহত্তর, আবার 1 অপেক্ষা ক্ষুদ্রতর। আর 1 অপেক্ষা বৃহত্তর ছিল আমাদের 4 নম্বর এবং 6 নম্বর পয়েন্টে, যেখানে আমরা দেখছি যে বিম্ব বিবর্তিত। সোজা কথা, যেখানে আমরা পাইছি যে ওই অবতলের 6 পয়েন্টের মধ্যে যেখানে বিম্ব বিবর্তিত পাইছি সেখানে 1 অপেক্ষা বৃহত্তর, যেখানে ক্ষুদ্রতর পাইছি সেখানে 1 অপেক্ষা ছোট। আচ্ছা দেখো, এবার কিছু প্রশ্ন। এম সমান ভি ডিভাইডেড বাই ইউ, আর হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এল। এটা এক লাইনে শেষ, কিচ্ছু না, একদম পানির মতো সহজ। এম হচ্ছে বিবর্তন, এল প্রাইম যেটা, প্রাইম দিলে দৈর্ঘ্য বিম্ব, আর এটা হলো বস্তুর দৈর্ঘ্য। তো একটি দর্পণের সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু রাখলে তাহলে এটা কিন্তু বস্তুর দৈর্ঘ্য, 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের বিম্ব গঠিত বিবর্তন কত। তাহলে এই যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু রাখলে তাহলে এটা কিন্তু বস্তুর দৈর্ঘ্য, এল এর মান। আর 15 সেন্টিমিটার বিম্ব পাওয়া যায়, তার মানে এটা এল প্রাইমের মান। তাহলে 15 ভাগ 10, এই যে 1.5, উত্তর শেষ। অর্থাৎ এম সমান এল প্রাইম ডিভাইডেড বাই এল, অঙ্ক এক লাইনে শেষ। শুধু প্রথমে আমরা লিখবো, কি লিখবো, দেওয়া আছে যে বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম সমান এত, বস্তুর দৈর্ঘ্য এল সমান হতো, বিবর্তন এম সমান হতো। আমরা জানি এম সমান এল প্রাইম ডিভাইডেড বাই এল। পরেটা আসি, একটি গোলীয় দর্পণে 10 সেন্টিমিটার দীর্ঘ বস্তুর 40 সেন্টিমিটার দীর্ঘ প্রতিবিম্ব রৈখিক বিবর্তন দীর্ঘ, তাহলে এটা হলো দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে ওই যে একই বিম্বের দৈর্ঘ্য আছে বস্তুর দৈর্ঘ্য আছে, ভাগ করে দিলে হবে। এরপরে দর্পণে এত মিটার দীর্ঘ দীর্ঘ, আচ্ছা হ্যাঁ, এত মিটার দীর্ঘ দেওয়া আছে বিবর্তন। এবার হলো বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, যে বিম্বের দৈর্ঘ্য কত। আসলে দূরত্বের ব্যাপারটা যদি আমাদের প্রশ্নে আছে, কিন্তু দূরত্ব বের করা বিবর্তন নিয়ে কোনো প্রশ্ন নাই, শুধু দৈর্ঘ্য নিয়েই আছে। আমরা দেখতে পেলাম এই বুঝে, দেখো এখানে কিন্তু এই যে একটা দৈর্ঘ্য দেওয়া আছে আর বিবর্তন এম এর মান দেওয়া আছে, এম সমান এল প্রাইম ডিভাইডেড বাই এল, এটা দিয়ে আমাদের 3টা অঙ্ক হবে। আচ্ছা, এরপরে খুব কিছু সাধারণ প্রশ্ন আছে। দেখো তো তো দেখো এখানে একটা অনুধাবনের প্রশ্ন আছে, গাড়িতে আয়না ব্যবহার করা হয় কেন, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা।
গাড়িতে আয়না নানাবিধ ব্যবহার জীবন বাঁচায়, এটা তোমরা একটু লাইন বাই লাইন পড়লেই বুঝবা যে গাড়িতে কোনো আয়না ব্যবহার করা হয়। তো গাড়িতে যে ভিউ মিরর হিসেবে আয়না ব্যবহার করে, আয়না ব্যবহার ভাবে আচ্ছা। তো গাড়িতে আয়না ব্যবহারের সাথে সাথে আরেকটা কথা বলি যে পাহাড়ি রাস্তায়ও কিন্তু, আয়না ব্যবহার করে। তবে গাড়িতে যে আয়নাটা ব্যবহার করে সেটা গোলীয় দর্পণ অর্থাৎ উত্তল দর্পণ, আর পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে আয়না ব্যবহার করে সেটা হলো সমতল দর্পণ। সেই সমতল দর্পণের ব্যবহারটা আছে, সেটা তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবা। সমতল আয়নায় প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন করতে আমরা আগেই জানি, এটা একদম সহজ ব্যাপার। অবতল আয়নায় সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে টেলিস্কোপ, এটা এমসিকিউর জন্য কাজে লাগবে। পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহার করে, পেরিস্কোপ এটা আমরা আমাদের তৈরি করে দেখাইছিলাম। সমতল দর্পণে যে 45 ডিগ্রি কোণে বসাইতে হয়, দুর্ঘটনা এড়াতে পাহাড়ি রাস্তায় সমতল দর্পণ ব্যবহার করে। এটা বই খুঁজলে বইয়ের চিত্র পেয়ে যাবা যে দুর্ঘটনা এড়াতে সমতল দর্পণ ব্যবহার করে, রাস্তার ভিতরে লাগানো থাকে পাহাড়ি রাস্তায়। দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করে, বলছিলাম পেছনে, এটা এটা মনের কথা দুইবার রিপিট হইলো। গাড়িতে বিয়ে বাড়িতে ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করে, ছোট করে দূরের জিনিস ছোট করে দেখার জন্য। টর্চ লাইটের বাল্বটিতে অবতল আয়নায় অবতল আয়নার ফোকাস বিন্দুতে রাখা হয়, এটা সহজ ব্যাপার যে টর্চ লাইটের বাল্বটি অবতল আয়নার ফোকাসে, তার মানে টর্চ লাইটের ভেতরে একটা অবতল আয়না আছে এবং যে বাল্বটা সেটা প্রধান ফোকাসে রাখা হয়। কারণ প্রধান ফোকাস থেকে আলোগুলো যখন চলে আসে তখন ওই যে আলোক রশ্মিগুলো সব সমান্তরাল হয়, যার কারণে টর্চ লাইটের আলোগুলো একদম সমান্তরাল হয়ে অনেক দূরে গিয়ে পড়ে। ডুবোজাহাজের পেরিস্কোপে প্রিজম ব্যবহার করে, এই পেরিস্কোপের ব্যবহারটা আমরা নবম অধ্যায় পাবো। ডুবোজাহাজের পেরিস্কোপে প্রিজম ব্যবহারের পেরিস্কোপ আমরা এই চ্যাপ্টারে পাইনি। লেজার তৈরিতে সমতল দর্পণ ব্যবহার করে, স্টিমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করে। স্টিমারের সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার আর টর্চ লাইটে অবতল আয়নার ব্যবহারটা একরকম, কারণ স্টিমারের সার্চ লাইটে অবতল দর্পণটা ব্যবহার করে এই জন্য যে স্টিমারের সার্চ লাইট মানে যে সামনে যেটা মারে অনেক দূরে চলে যায়, লঞ্চে রাতের লঞ্চে কেউ চললে দেখতে পারবো লাইটটা কিন্তু অনেক দূরে চলে যায়। একটা হলো ছড়ায় যাওয়া, আর একটা হলো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পড়া। একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে যদি আমরা আলোকরশ্মিটা ফেলতে যাই তাহলে সেখানে আমাদের অবতল দর্পণ ব্যবহার করতে হবে, কারণ অবতল দর্পণের প্রধান ফোকাস থেকে আলোকরশ্মি গিয়ে সমান্তরাল হয়ে যায়। বাট যদি ছড়ানো আলো পাই, যেমন আমাদের রুমে একটা লাইট জ্বালাইছি ছড়ায় গেছে, সেক্ষেত্রে দরকার হবে উত্তল দর্পণ। পাহাড়ি রাস্তার বাঘগুলোতে সমতল আয়না 45 ডিগ্রি করে বসানো হয়। লাস্ট নাইনটা আয়নাগুলো কিভাবে পাহাড়ি রাস্তায় বসানো হয়, 45 ডিগ্রি কোণ করে বসানো হয়, এটা তোমরা বইয়ে একটু পেয়ে যাবা, দেখতে পাবা। তারপরে যদি এটা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে পরের দিন তোমরা বললে আমি প্রয়োজনে এটা একদম চিত্র এঁকে যে কোথায় কোথায়, এটা আমি সরাসরি নিজেও দেখছি তোমার এই যে ইয়েতে গিয়ে বান্দরবনে রাঙামাটিতে রোডের উপরে লাগানো আছে। মানে মূলত পাহাড়ি রাস্তায় যে এক রাস্তা থেকে আরেক রাস্তা তো দেখা যায় না, একদম উঁচু আর কি, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়। তাই যেখানে তোমার রাস্তাগুলো বাঁক নিছে ওখানে পরবর্তী কোনো গাড়ি আসছে কিনা সেটা বোঝানোর জন্য ওই কর্নারে একটা আয়না লাগায় রাখা হয়, জানি ওই বাঁকা রাস্তার পরে রাস্তা দিয়ে কোনো কিছু আসতেছে কিনা সেটা এই রাস্তায় দেখার জন্য 45 ডিগ্রি কোণে এগুলো বসানো হয়। তো আশা করি সবাই বুঝতে পারছো।